আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি ইউটিউবের আজকের আয়োজনে। সাথে আছি আমি হাসানুর ইসলাম। গ্রাম বাংলায় একটা প্রবাদ প্রচলিত আছে, খালি কলসি বাজে বেশি। মিয়ানমার জান্তার অবস্থাও ঠিক খালি কলসির মতোই। বাংলাদেশের আকাশ সীমা লঙ্ঘন করে মিয়ানমার জান্তা হয়তো প্রমাণ করতে চেয়েছিল তারা বাংলাদেশের থেকে শক্তিশালী। রাশিয়ার তৈরি কয়েকটি মিসাইল আর ভারতের দেয়া পুরনো হাতিয়ার পেয়ে মিয়ানমার জান্তা নিজেদের বাংলাদেশের থেকে সুপারিয়র ভেবেছিল। মিয়ানমারের সেই ভুল ভেঙে দিতেই নতুন এক তথ্য সামনে এসেছে। হ্যাঁ, থাম্বনেইলে আপনি ঠিকই দেখেছেন, বাংলাদেশের হাতে আসছে তুরস্কের তৈরি ব্যালিস্টিক মিসাইল বোরাখান। না, এটা আমাদের দাবি নয়, বরং পশ্চিমবাংলার মিডিয়ার দাবি। গোপনে বাংলাদেশের হাতে চলে এসেছে তুরস্কের ব্যালিস্টিক মিসাইল বোরাখান। কি এই বোরাখান ব্যালিস্টিক মিসাইল? কেন পশ্চিমবাংলার মিডিয়া এই ব্যালিস্টিক মিসাইলকে মিয়ানমারের যমদূত বলছে, এবং কেনই বা বাংলাদেশ এই ব্যালিস্টিক মিসাইলকে গোপন করে রেখেছে? এই প্রশ্নগুলোর উত্তর জানাবো বিডিটিউবের আজকের এই ভিডিওতে। প্রথমেই দেখে নেওয়া যাক বোরাখান মিসাইল নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া। তুরস্কের সব থেকে শক্তিশালী বোরাখান মিসাইল বাংলাদেশের হাতে আসছে। অনেকে বলছেন এই অস্ত্র নাকি লুকিয়ে রেখেছে বাংলাদেশ। মিয়ানমারের যমদূত বাংলাদেশের হাতেই আছে, এমনটাই বলাবলি হচ্ছে সব মহলে। কারোর রক্তচক্ষু আর সহ্য করবে না দেশটি। মিয়ানমার বাংলাদেশের সহ্য শক্তির পরীক্ষা নিচ্ছে। চীন তুরস্ক থেকে ভয়ানক অস্ত্র বাংলাদেশের হাতে আসার কথা রয়েছে। যদিও অনেকেই বলছেন এই অস্ত্রগুলো নাকি বাংলাদেশের হাতেই রয়েছে। তুড়ি মেরে উঠবে শত্রু ঘাঁটি। তুরস্কের অত্যন্ত গোপন এবং কার্যকরী একটি অস্ত্র হল বোরাখান ব্যালিস্টিক মিসাইল। এই মিসাইল হাতে পেতে বাংলাদেশের কর্মকর্তারা তুরস্কে কম হাঁটাহাঁটি করেননি বলেই জানা যাচ্ছে। যদিও বহুদিন থেকেই তুরস্ক বাংলাদেশে অস্ত্র বিক্রিতে আগ্রহ দেখিয়েছে, বিশেষজ্ঞরা মনে করছেন বাংলাদেশের হাতে ইতিমধ্যেই নাকি চলে এসেছে ভয়ঙ্কর বোরাখান ব্যালিস্টিক মিসাইল। অনেকে আবার বলছে বাংলাদেশ এই মিসাইল কিনে গোপনে কোনো এক স্থানে রেখে দিয়েছে। বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মায়ানমারের বিরুদ্ধেই এই অস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো এই বোরাখান এত গুরুত্বপূর্ণ কেন, আর বাংলাদেশ পেলে কেনই বা তা গোপন করে রাখতে চাইবে? এই অস্ত্রে এমন কি রয়েছে? রাশিয়ার ইস্কান্দার ব্যালিস্টিক মিসাইলের সঙ্গে বোরাখানের তুলনা চলে। সম্প্রতি ইউক্রেন রাশিয়ার সংঘাতে রাশিয়া ইউক্রেনের বেশ কিছু জায়গা গুঁড়িয়ে দিতে এই ধরনের মিসাইল ব্যবহার করা হয়। মূলত এটি এক ধরনের ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল, যা মুহূর্তে শত্রুদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো মাটিতে মিশিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তুরস্কে এই মিসাইলকে বলা হয় বোরা, তবে রপ্তানির সময় নাম বদলে যায় খান, যদিও আন্তর্জাতিক মহলে এটি বোরাখান নামে বেশি পরিচিত। এটি তৈরি করেছে তুরস্কের মিসাইল এবং গোলাবারুদ নির্মাতা রকস্টান। বাংলাদেশ এর আগেও বহুবার রকস্টানের কাছ থেকে প্রচুর অস্ত্র কিনেছে, যার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হল আর্টিলারি TRG-300 মাল্টিপল রকেট সিস্টেমগুলো। দিনের পর দিন বাংলাদেশের সঙ্গে তুরস্কের সম্পর্কের উন্নতি হচ্ছে, পাশাপাশি অস্ত্র ক্রয় বিক্রয়ের পরিমাণও বাড়ছে, যা মিয়ানমারের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা ইঙ্গিত বটে। বোরাখানের ওজন প্রায় 3000 কেজি, এটি একাই প্রায় 570 কেজি বিস্ফোরক বহন করতে পারে। এক্ষেত্রে তুরস্ক নিজেদের জন্য যে ভ্যারিয়েন্টগুলো তৈরি করে তার রেঞ্জ প্রায় 200 থেকে 740 কিলোমিটার, কিন্তু রপ্তানির ক্ষেত্রে এই ভ্যারিয়েন্টগুলোর রেঞ্জ থাকে 80 থেকে প্রায় 300 কিলোমিটার। আমেরিকার বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী চীন, রাশিয়া, ভারত ও তাদের মিত্র কিছু দেশ ব্যতীত কোনো দেশই 200 কিলোমিটারের অধিক ব্যালিস্টিক মিসাইল ক্রয় বিক্রয় করতে পারবে না। সেক্ষেত্রে বোরাখানের রেঞ্জ 80 থেকে 700 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। তাছাড়া এই ধরনের ডিল গোপনে হয়ে থাকে সরকার টু সরকারের মাঝে। মিয়ানমারের হাতে এখন পর্যন্ত এমন কোনো ডিফেন্স সিস্টেম নেই যা দিয়ে বোরাখানের মতো ব্যালিস্টিক মিসাইলকে আটকানো সম্ভব। আমাদের ভিডিওতে অনেকেই কমেন্ট করে বলেন বাংলাদেশ নাকি মিয়ানমারের সামনে টিকতেই পারবে না, তাই পাল্টা জবাব দিচ্ছে না। তাদের উদ্দেশ্যে বলবো, যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু এই যুদ্ধ থেকে বের হওয়া অনেক কঠিন। মিয়ানমারের হারানোর কিছুই নেই, কিন্তু বাংলাদেশে হারানোর অনেক কিছুই আছে, তাই বাংলাদেশ ধৈর্য ধরে আছে। তবে যদি মিয়ানমার বাংলাদেশের উপর যুদ্ধ চাপিয়ে দেয়, তখন আর চুপ থাকবে না বাংলাদেশ। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের, সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো।
পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।